এমারসন বলেছিলেন, ফিয়ার ডিফিটস মোর পিপল দ্যান এনি আদার ওয়ান থিংস ইন দ্য ওয়ার্ল্ড। ভয় পৃথিবীর অন্য যে কোনো জিনিসের চেয়ে মানুষকে বেশি পরাজিত করে। বেশিরভাগ মানুষ এই কারণে হেরে যায় না যে সেই কাজটা তার দ্বারা হবে না, বরং এই কারণে হেরে যায় কারণ তারা সেই কাজটা শুরু করার আগেই ভয় পেয়ে যায়। বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ দক্ষতা হল কমিউনিকেশন স্কিলস, মানে যোগাযোগের দক্ষতা। প্রকাশ্যে কোনো বিষয়কে তুলে ধরা অথবা স্টেজে কথা বলা, এই দক্ষতাগুলোতে বেশিরভাগ মানুষেরই সমস্যা হয়ে থাকে। তো বন্ধু, আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতাকে উন্নত করার জন্য চারটে পদ্ধতি বলবো, যা থেকে এগুলোকে ব্যবহার করে আপনি আপনার যোগাযোগের দক্ষতা বাড়াতে পারেন এবং নির্ভয়ে মানুষের সাথে কথা বলতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব দেবনাথ। আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড এ বিজনেস কনসালটেন্ট। ফ্রিডম স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। এই যোগাযোগের দক্ষতা শেখার আগে আমরা দেখে নিই যে এই দক্ষতা সম্পর্কে কি কি মিথ্যা আমাদের কাছে প্রচারিত হয়ে আসছে। প্রথম মিথ্যা, যা আমরা সত্যি ভেবে নিই, আর সেটা হলো, জনসমক্ষে বক্তব্য রাখতে একমাত্র আমিই ভয় পেয়ে থাকি। তাহলে একটা সত্য ঘটনা শুনুন। বেশ কিছুদিন আগে আমি শাহরুখ খানের একটি ভিডিও দেখছিলাম, যেখানে শাহরুখ খানের জীবনের আভ্যন্তরীণ এবং বাইরের বিশ্ব সম্পর্কে প্রচার করা হচ্ছিল। সেখানে একটা দৃশ্য ছিল, ওনার নাম ঘোষণা করা হবে এবং শাহরুখ খান স্টেজে আসবেন। কিন্তু তার কিছুক্ষণ আগে শাহরুখ খান ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন, এদিক ওদিক পায়চারি করছিলেন, ঘন ঘন স্মোক করছিলেন। তো আপনি কল্পনা করতে পারেন, একজন সুপারস্টার যা সারাটা জীবন জনসাধারণের মাঝেই কেটে গেছে, উনিও সেই জনসমক্ষে বক্তব্য রাখতে ভয় পান। আর এটা সবার জন্যই সত্যি, আমার জন্য, আপনার জন্য, এমনকি আমাদের মাতা পিতার জন্যও। সেই মাতা পিতা যারা আমাদের সবসময় শেখাতে থাকেন আত্মবিশ্বাসের সাথে কথা বলার জন্য। দ্বিতীয় মিথ্যা, যা আমাদের বলা হয়ে থাকে যে কিছু মানুষ আছেন যারা ছোটবেলা থেকেই আত্মবিশ্বাসী হয়ে থাকেন, যারা জনসমক্ষে বক্তব্য রাখতে ভয় পান না। তো আরেকজনের কথা শুনুন, অ্যালবার্ট এডওয়ার্ড উইগাম, যিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন। ওনার বক্তব্য শুনে মনে হয় উনি কোনোদিন জনসমক্ষে কথা বলতে ভয় পাননি, এমন মনে হয় যে উনি হয়তো এই কাজটার জন্য জন্মেছেন। কিন্তু উনি বললেন, শুরু দিনগুলোতে আমাকে একবার 5 মিনিটের জন্য একটি আবৃত্তি বলতে বলা হয়েছিল, এবং যখন আমি এটা ভাবতাম যে কিছুদিন পরে আমাকে জনসমক্ষে আবৃত্তি করতে হবে, তখন আমার হার্টবিট বেড়ে যেত, সারা শরীর থরথর করে কাঁপত, আর আমি বারবার সেই আবৃত্তিটি খুলে পড়তে শুরু করতাম। আর যখন আমি বাস্তবে স্টেজে উঠলাম, তো আমি সামনে জনসাধারণকে দেখে ভয় পেয়ে গেলাম। আমি কেবলমাত্র প্রথম লাইনটাই বলতে পেরেছিলাম। লাইনটা ছিল, অ্যাডাম এবং জাফারসনের মৃত্যু হয়েছে, এবং প্রথম লাইনটি বলেই আমি চুপ হয়ে গিয়েছিলাম। মনেই পড়ছিল না যে এর পরের লাইনগুলো কি আছে। কিন্তু কিছু মানুষ ভাবলো আমি চুপ হয়ে গেছি এই কারণে যে আবৃত্তির প্রথম লাইনে অ্যাডাম এবং জাফারসনের মৃত্যু আমাকে দুঃখিত করেছে। এই প্রথমবার ফেলিওর হওয়ার পর অ্যালবার্ট যতবারই ছোট বড় বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন, সেটা পরিবারের সামনে কোনো কথা বলা হোক বা ক্লাসে, তিনি প্রতিটি জায়গায় অংশগ্রহণ করেছেন, আর এই কারণেই আজ ওনার যোগাযোগের দক্ষতা দুর্দান্ত। তৃতীয় মিথ্যা, যা আমরা সত্যি বলে মেনে নিই, যে জনসমক্ষে কথা বলতে ভয় পাওয়া খুবই খারাপ ব্যাপার। কিন্তু লেখক বলছেন, স্টেজ ফিয়ার, মানে স্টেজে কথা বলার আগে সামান্য ভয় থাকা ভালো, কারণ যখন আমাদের সামান্য স্টেজ ফিয়ার হয়ে থাকে, তখন আমাদের হার্ট রেট ইনক্রিজ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের গতিও বৃদ্ধি পায়, যার মানে হলো আমাদের বডি অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত। আর যদি আমাদের এইসব ফিজিওলজিক্যাল প্যারামিটার্সগুলো নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, তো আমরা খুব তাড়াতাড়ি এবং পরিষ্কারভাবে চিন্তা করতে পারি। শুধু তাই নয়, আমরা অনর্গল এবং অধিক এনার্জির সাথে কথাও বলতে পারি। এই কারণে সামান্য ভয় থাকা ভালো। এবার আমরা আলোচনা করব সেই চারটি পদ্ধতি নিয়ে, যাতে আমরা একজন ভালো স্পিকার বা একজন ভালো বক্তা তৈরি হতে পারি এবং আমাদের যোগাযোগের দক্ষতাকে ইম্প্রুভ করতে পারি। তো চলে আসব প্রথম পদ্ধতিতে। অ্যাক্ট কনফিডেন্ট, আত্মবিশ্বাসী আচরণ করুন। একটি বিখ্যাত উক্তি আছে, ফেক ইট টিল ইউ মেক ইট। সোজা ভাষায় অভিনয় করতে থাকুন যা আপনি হতে চান, অবশেষে আপনি সেরকমই তৈরি হয়ে যাবেন। এবার অনেক মানুষই ভাববেন, আরে এরকম আবার হয় নাকি, প্রথমে তো অন্তর থেকে পরিবর্তন হতে হবে, তারপরেই আমরা বাইরে থেকে পরিবর্তন দেখাতে পারবো। কিন্তু আমেরিকার অন্যতম বিখ্যাত মনোবিজ্ঞানী অধ্যাপক উইলিয়াম জেমস বলছেন, অনুভূতির দ্বারা অ্যাকশনকে নিয়ন্ত্রণ তো করা যায়, কিন্তু অ্যাকশন দ্বারাও অনুভূতিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এবার আমরা সহজে যাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অ্যাকশন, কিন্তু অনুভূতিকে পারি না। এই কারণে যখন কারো সামনে আমরা কোনো অ্যাক্ট বা আচরণ করি এবং দেখাই যে আমি আত্মবিশ্বাসী, তখন আমাদের মস্তিষ্কে সেই রাসায়নিকই নিশ্চিত করে যে আমাদের আত্মবিশ্বাসী হওয়ার সময় নিশ্চিত হয়।
এবং আত্মবিশ্বাসী হল আমাদের সবথেকে বেশি আকর্ষণীয় ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। যদি আপনার বিষয়বস্তুতে কিছুটা কমতিও থাকে কিন্তু আপনি আত্মবিশ্বাসী, তাহলেও মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে শুধু আপনার আত্মবিশ্বাসী আচরণের কারণে। চলে আসবো দ্বিতীয় পদ্ধতিতে, স্পিক হোয়াট ইউ নো অফ। আপনি যা জানেন তাই বলুন। ধরে নিন আমি আপনাকে বললাম কোয়ান্টাম কম্পিউটিংয়ের ব্যাপারে বিস্তারিত বলুন, এবং আপনি জানলেন আপনার সামনে একজন ব্যক্তি আইআইটি নিয়ে অভিজ্ঞ, তিনি বসে আছেন, তো আপনি তখন মা 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 চা মা মা এইভাবে তোততে থাকবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি যে বিষয়ের উপর প্যাশনেট বা অনুরাগী তার ব্যাপারে আমাকে বিস্তারিত বলুন, তাহলে আপনি এক ঘন্টা ধরে বক্তব্য রাখতে পারবেন। আসল কথা হলো আমরা প্রতিটি বিষয়ে কথা বলার সময় একই লেভেলের আত্মবিশ্বাসী অনুভূতি আনতে পারবো না। এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্যার আমরা কি করে বুঝতে পারবো যে আমি যে বিষয়ে প্যাশনেট বা উৎসাহী সেই বিষয়ে সামনের ব্যক্তিও ঠিক ততটাই উৎসাহী। তো আপনার প্রশ্নটা সঠিক, কিন্তু লেখক বলছেন আপনি গ্যারান্টি নিতে পারেন এমন অনেক বিষয় আছে যা বেশিরভাগ মানুষই পছন্দ করেন, যেমন ধর্ম, মৃত্যু, ভূতের গল্প অথবা ব্যক্তিগত গল্প। এবার যদি আমরা এই বিষয়গুলোর উপর এক একটি ছোট গল্প প্রস্তুত করে নিতে পারি, তো বেশিরভাগ মানুষকে আমরা আমাদের দিকে আকর্ষিত করতে পারি এবং উনাদের সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তাও চালিয়ে যেতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরা একই গল্প আলাদা আলাদা মানুষকে শোনাতে পারি। এই তিন চারটে গল্প আমাদের একদম পেটেন্ট করে নিতে হবে। লেখক বলছেন উনার একজন ছাত্র ছিল, তো সেই ছেলেটি তখনও এই গল্পের পদ্ধতিটা জানত না, তো সে নতুন মানুষের সাথে কথা বলতে ভীষণ ভয় পেত। কিন্তু যখন সে এই পদ্ধতিটা জানতে পারল তো নিজের একটি গল্প তৈরি করে নিল এবং প্রতিবার সে একই গল্প আলাদা আলাদা মানুষকে বলতো। গল্পটা ছিল ঠিক এই রকম, ফ্রিডম মানে স্বাধীনতা কি? আপনি কি জানেন এই শব্দটা কতটা গুরুত্বপূর্ণ? কিন্তু আমরা একে হালকাভাবেই নিয়ে থাকি। তারপর সে তার নিজের ব্যক্তিগত গল্প বলতে শুরু করে যে জীবনে সে এবং তার পরিবার ভীষণ স্ট্রাগল করেছে। হিটলারের ন্যাসি পার্টি যখন তখন যে কাউকে উঠিয়ে নিয়ে যেত এবং তাদের উপর নির্যাতন করত। তারপর সে বলে আমি আজকে রাস্তা দিয়ে যাচ্ছি, তখন সামনের রাস্তায় এক পুলিশ আমাকে দেখতে পেল কিন্তু কিছু বলল না। এই বড় হোটেলটিতে প্রবেশ করার সময় কেউ আমার কাছে কোনো আই কার্ড দেখতে চায়নি। এবার যখন আমি এখান থেকে বেরোবো আমি যেদিকে খুশি সেদিকে যেতে পারবো। এই জিনিসগুলো হয়তো আপনার জন্য সাধারণ, কিন্তু আমার কাছে এগুলো এক বরদানের মতো। এবং নিজের ব্যক্তিগত গল্প বলার পরে সেই ছেলেটি বাকি মানুষের সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যেত। লেখক বলছেন এটাই কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগ দক্ষতার সঠিক পদ্ধতি। চলে আসবো তৃতীয় পদ্ধতিতে, ড্রামাটাইজ ইওর টক। আপনার কথা নাটকীয়ভাবে করুন। লেখক বলছেন আপনার যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য আরেকটি ইন্টারেস্টিং পদ্ধতি হল নিজের গল্প বিস্তারিত বর্ণনা করুন এবং সেটি নাটকীয়ভাবে বলুন। একটা উদাহরণ দিই, ধরুন আপনার একটা যন্ত্রপাতির দোকান আছে এবং কোনো এক গ্রাহক রাগতই আপনাকে কোনো প্রোডাক্ট ফেরত নিতে বলে এবং আপনি তাকে ভীষণ মুশকিলের সাথে শান্ত করলেন। তো আপনার কাছে দুটি উপায় আছে সেই গল্পটিকে তুলে ধরার জন্য। নাম্বার ওয়ান, আপনি গল্পটা কিছুটা এইভাবে বলতে পারেন, আরে ভাই আমার কাছে একজন গ্রাহক এসেছিল, সে ভীষণ রাগত অবস্থায় ছিল, ভীষণ মুশকিলের সাথে তাকে শান্ত করেছি, আজকের দিনে গ্রাহকদের যে কি বলবো। আর নাম্বার দুই, আপনি এই একই গল্পটা এইভাবেও বলতে পারেন, আরে ভাই গত পরশুদিন আমার দোকানের দরজা কেউ দালাম করে বন্ধ করলো, আমি ভয় পেয়ে গেলাম, আমি দেখলাম যে সে আমার নিয়মিত গ্রাহক রঞ্জন, সে ভীষণ রাগীভাবে আমার দিকে তাকিয়েছিল এবং তারপরেই সে চিৎকার করে উঠল, তোমার এই মেশিনটা একদম ভালো না, একদিনও ঠিক মতো চলেনি, আমার স্ত্রী আমার উপর রাগারাগি করছে। এটা শুনে আমি ওনাকে বললাম, স্যার আপনি প্রথমে ঠান্ডা হয়ে বসুন, তারপর আমাকে পুরো ব্যাপারটা বলুন। উনি আবার চিৎকার করে বললেন, না আমি এখানে বসতে আসিনি, এবং আমার টেবিলের উপরে সজোরে মেশিনের প্যাকেটটা নামিয়ে রাখলো। তারপর আবার বলল, দেখো এটা চলছে না। আমি আবার বললাম, স্যার আপনাকে আমরা নতুন একটা মেশিন দিয়ে দেবো এবং আপনাকে 20% টাকা ফেরতও দিয়ে দেবো, আপনি বসুন আমি কিছু ঠান্ডা পানিও আনার ব্যবস্থা করছি। তো এত কিছু করার পর তিনি শান্ত হলেন। তো বন্ধু আপনিও জানেন প্রথম নাম্বারে থাকা গল্পটির তুলনায় আপনি যদি এই দ্বিতীয় নাম্বারের গ্রাহকের গল্পটি কাউকে বলেন তো সেই অপর ব্যক্তি আপনার উপরে অনেক বেশি প্রভাবিত হবেন। এই কারণে সবসময় আপনার ধারণা নাটকীয়ভাবে উপস্থাপন করুন। চলে আসবো শেষ এবং চতুর্থ পদ্ধতিতে, পি ডিটারমাইন্ড ইওর মাইন্ড টু সাকসেস। আপনার মনকে আগে থেকে সফলতার জন্য প্রস্তুত করুন। এই পদ্ধতিটি বলে আপনি যদি নিজেকে একজন সাবলীল প্রভাবশালী লিডার
বা জননেতা রূপে কল্পনা করতে পারেন, তো 100% গ্যারান্টি আমরা সেই মিশনটা পার করে যাবই। একজন ভালো যোগাযোগকারী ব্যক্তি আগে থাকতে তার দর্শকদের কল্পনা করে নেয়। তিনি কল্পনা করে নেন যে কিভাবে এই বক্তব্যটাকে প্রস্তুত করবেন এবং স্টেজে সেই বক্তব্যটিকে কিভাবে উপস্থাপন করবেন, এবং অবশেষে তিনি তার শ্রোতাদের জন্য বা দর্শকদের জন্য নতুন কি ভ্যালু প্রোভাইড করতে পারেন। যদি সোজা কথায় বলি, আমাদের প্রথমেই সম্পূর্ণ পরিকল্পনা করে নিতে হবে যে আমরা বক্তব্যটিকে কিভাবে উপস্থাপন করব। তো বন্ধু, আজকে আমি নির্ভয়ে কথা বলতে পারার এই শিক্ষা পদ্ধতিগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। লেখক ডেল কার্নেগির দ্য কুইক অ্যান্ড ইজি ওয়ে টু এফেক্টিভ স্পিকিং এই বইটি থেকে। এই বইটিতে আরও অনেক ভালো ভালো টিপস দেওয়া আছে। যদি আপনি পুরো বইটি পড়তে চান, তো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে বইটি কিনে নিতে পারেন। আর যদি চান এই বইটি থেকে আরও কিছু পদ্ধতি নিয়ে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই কমেন্ট করে জানান। আর বন্ধু, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার দিস ভিডিও ম্যাক্সিমাম পিপল। ভালো জিনিস গ্রহণ করুন, ভালো জিনিস মেনে চলুন এবং ভালো জিনিস বহু মানুষের কাছে পৌঁছে দিন। মনে রাখবেন, ফ্রিডম স্টুডে টিম আপনাকে সফলতার চূড়ায় দেখতে চায়। আর শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ধরনের ট্রেনিং সরাসরি পেতে চান এবং ডাইরেক্ট সেলিংয়ে নিজেকে স্বপ্ন চূড়ায় দেখতে চান, তাহলে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদের ওয়েবসাইট www.freedomstudio.com এ গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।